বিএনপি অপরাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অপরাজনীতি থেকে বের হয়ে না আসলে বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর কথা জানান সরকারের এই দুই প্রভাবশালী মন্ত্রী। রাজশাহীর প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগুলিও খুঁজে পাবে না। রাজধানীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হিসেবে বিএনপি নিজেরাই চাচ্ছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, দেশকে সংকটে ফেলে খোলা পানিতে মাস শিকার করতে চায়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে কমলে এই দাম আবারও সমন্বয় করবে সরকার। তিনি আরও বলেন, বিএনপি এ নিয়ে অপপ্রচার করছে, অপরাজনীতি বন্ধ না করলে মুসলিম লীগের মতো বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বাইসাইকেলের পর মুসলিম লীগ মার্কা পরিবর্তন করে হারিকেন যখন করলো তখন হারিকেন দিয়েও মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বিএনপি ধানের শেষ বাদ দিয়ে যখন হারিকেন ধরেছে, আমার সন্দেহ হচ্ছে কদিন পরে হারিকেন দিয়েও হয়তো বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের আশা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। ডক্টর ইউনূস, পাকিস্তান সব এক সূত্রে গাঁথা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।